আজি সদ অসম ছাত্র সন্থার আহ্বানত আমি হাজো আঞ্চলিক ছাত্র সন্থায় আজি মূল্য বিরুদ্ধে আমি প্রতিবাদ করে ওলাইছো। কারণ এই সরকারে আমার পেট্রোল জাতীয় গ্যাস জাতীয় বস্তু লগতে খাদ্য সামগ্রীক আজি আকাশলমী দাম নির্ধারণ করেছে। আর এই আকাশলমী দামত আমার জনসাধারণ আজি বিপদমুখী হয়েছে। কারণ আজি ঔষধকে ধরে সকল বস্তুরে মানে দামর বৃদ্ধি, কিন্তু সেই প্রতিবাদতে আমি হাজো আঞ্চলিক ছাত্র সন্থায় সরকারক সকিনি দিব যে অতি শীঘ্রে যে এই দাম বৃদ্ধি নকরি মানে অতি শীঘ্রে কম করে দিয়ে তারবাবে আমি ছাত্র সন্থায় আহ্বান জানাইছো। আজি এই জড়িত ছাত্র সন্থার আহ্বান মরে আজি হাজো আঞ্চলিক ছাত্র সন্থায় সরকারের যে মূল্য বৃদ্ধি বা কেন্দ্রীয় সরকারের যে মূল্য বৃদ্ধি করে আছে, তাই মূল্য বৃদ্ধি রোধ করার কারণে আমি আজি ইয়াত বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছো। পেট্রোল, ডিজেল আর রন্ধন গ্যাসের যাতে অত্যাবশ্যকীয় আমার যা সামগ্রী আছে, ঔষধ আছে, খোয়া বস্তুরপর আদি করে সকলবিলাকতে যে দাম যে বৃদ্ধি করেছে, তখন জনতাক যে মাধমার সোধাইছে, সেই মাধমার সোধার বিরুদ্ধে আমি আজি হাজো আঞ্চলিক ছাত্র সন্থায় বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছো। আমি অতি শীঘ্রে সরকার আর কেন্দ্রীয় সরকার সকিয়াই দিছো যদি মূল্য বৃদ্ধি রোধ নকরে, তাহলে কিন্তু ছাত্র সন্থা অনাগত দিনত রাইজের সহযোগত আমি ভবিষ্যৎ ভয়াবহ গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলবলে আমি বাধ্য হম। বিজেপির আপনাদের বিজেপি যেটা শাসন অহা নাছিল তেতিয়া এটা কথা কৈছিল যে ভাল দিন আহিব, আচ্ছে দিন আচ্ছে, তেখেতসকলের ভাল দিনবিলাক যদি এনেকুয়া তেতিয়া হলে নালাগে আমাক এনেকুয়া ভাল দিন, পরিবর্তন নালাগে আমাক। গতিকে তেখেতসকলে যে পরিবর্তন দেখুৱাইছে আমাক, এনেকুয়া পরিবর্তন আমি আশা করা নাই, অসমৰ জনসাধারণে আশা করা নাই। সেয়ে আমি ইয়ার বিরুদ্ধে আজি কিন্তু আমি তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলিছো। আর অনাগত দিনতো কিন্তু ছাত্র সন্থায় যদি মূল্য বৃদ্ধি রোধ নকরে, তেতিয়া হলে অনাগত দিনতো ছাত্র সন্থায় কিন্তু শান্ত হয়ে বহি না থাকে, ইয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছিল আর হয়ে থাকবে।